নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রুবি জেনারেল হসপিটাল নিয়ে একটু কথা বলছি। আসলে এই হসপিটালটা এমনিতেই আমার মনে হয় ইটস এ ওয়ান্ডারফুল, ইটস বিকজ অফ এদের নানান রকম ডিপার্টমেন্ট আছেন এবং অনেস্টলি স্পিকিং এত ডক্টর, সিনিয়র স্পেশালিস্ট ডক্টর প্রায় মোর দেন 150, প্রায় 175 ডক্টর্স আর দেয়ার, এবং 24 ঘন্টা ডক্টর্স থাকেন, প্রায় 50 জনের বেশি ডক্টর্স। এবং আমার নিজের অভিজ্ঞতা যেটা বলে যে ওদের ওখানে শুধু ডক্টর্স নয়, ওখানে নার্সেস যারা ওখানে সার্ভিসেস দেন, দে অল আর সো গুড। কারণ আমার যেটা বারবার মনে হয় অভিজ্ঞতার জায়গা থেকে, যে যখন গো টু আ হসপিটাল অর নার্সিং হোম, সেখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট দরকার হয় সেটা হচ্ছে মানসিক টাচটা, সবার পাশে দাঁড়ানো, ইউ হ্যাভ টু বি নাইস। বিকজ আমরা যখনই এরকম হসপিটালের দিকে যাই, তো রুবি হসপিটালে আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে, আমার এবং আমার পরিবারে যখনই কখনো প্রয়োজন হয়েছে, আমার কখনোই মনে হয় না যে আমি কোনো হসপিটালে যাচ্ছি বা আমার কোনো কনসাল্ট করার দরকার হয়। তারা সবসময় আমাদের পাশে থাকেন এবং এত সুন্দর করে তারা আমাদেরকে রিসিভ করেন, এত সুন্দর করে তারা আমাদের দেখেন। এবং এই যে পার্সোনাল টাচটা, এবং নানান রকম ডিপার্টমেন্টস আছেন, ইটস নট, এবং স্পেশালাইজড ডক্টর্সরা আছেন যারা প্রায় সারা বছর ধরে তাদের সঙ্গে যুক্ত, এবং সিনিয়র ডক্টর্সরা আছেন, প্রচুর সিনিয়র ডক্টর্সরা আছেন এবং স্পেশালিস্ট। এবং তার সঙ্গে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, 24 আওয়ার্স সার্ভিস আছে। সো রুবি, হ্যাঁ বললে আমাদের মনে হবে, কিন্তু রুবি হসপিটালের সঙ্গে আমার নিজের একটি আর্থিক যোগাযোগ আছে। এই যোগাযোগটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের খুব প্রয়োজন, কারণ এই একটা জায়গা যেখানটা আমাদের বিপদে, আমাদের শরীর খারাপ, আমাদের যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা সবসময় রেফার করি, সো এটার একটা আলাদা ইউনিকনেস আছে। সো আমরা সবাই মিলে, কারণ এখানে যারা কাজ করছেন, যারা আমাদের সার্ভিস দিচ্ছেন, যারা আমাদের সঙ্গে থাকছেন, ডক্টর্স, নার্সেস, ওখানকার অন্যান্য যে স্টাফ, অন্যান্য যে ডিপার্টমেন্টের যারা স্পেশালিস্ট, তারা এভরিবডি ফ্রম মানে পুরো টিম, তারা আমাদেরকে এত টেক কেয়ার করেন। আমার আন্তরিক শুভেচ্ছা রইল তাদেরকে। আমার মনে হয় যে এটা না, আমি আমার যেটা বারবার মনে হয় যে ইটস লাইক এন এঞ্জেল, মানে নার্স বলতেই আমার যেটা বারবার মনে হয় যে নার্সেস যারা থাকে দে লাইক এঞ্জেলস। সো ছোটোবেলার থেকে সেই গল্প শুনে এসেছি, কিন্তু ওয়েন আই মিট দেম দে আর সো পোলাইট, দে আর সো এত এত সুন্দর করে আমাদেরকে তারা রিসিভ করেন, এত সুন্দর করে আমাদের টেক কেয়ার করেন। সো এভরিবডি ইন দ্য ডক্টর্স আর সো পোলাইট, সো স্পেসিফিক। সো মাই বেস্ট উইশেস, অ্যান্ড অফকোর্স আমাদের কলকাতা শহরে আমরা যেখান দিয়ে রাস্তা দিই, যে রাস্তা দিয়ে যাই, সবসময় সেই আলোটা জ্বলছে, রুবি হসপিটাল। এবং আমরা চাই যে এই হসপিটালের আলোটা ঠিক এইভাবে জ্বলুক এবং আমাদের জীবনে, প্রত্যেকের জীবনের আলোটা এইভাবে জ্বালাক।